মা সিনেমার দর্শক ছাড়া এই পুরা হলে এত বড় বড় সিনেমা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব সিনেমা, কোনো সিনেমার কোনো দর্শক নাই, মা সিনেমার দর্শক আছে। এখন এটাকে যদি গলা টিপে হত্যা করতে মন চায়, হত্যা করে ফেলুক তারা, কিন্তু তারা কি পারবে মাকে হত্যা করা, বা একটা বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের কন্টেন্ট, এটাকে হত্যা করা তো সম্ভব না। এটা কী কারণে হল পায় নাই? হোয়াই? কোনো কারণ নাই, কোনো লজিক নাই। পাঠান হল পাইছে, কী কী সিনেমাগুলি হল পাইছে, সে হলগুলি, সেই সিনেমা। আমি তো চাই যে পৃথিবীর সব বিখ্যাত বিখ্যাত সিনেমার সঙ্গে মা চলবে, এটা তো আমার জন্য ক্রেডিট, আমার জন্য প্রাপ্তি, অনেক বড় বিষয়। কিন্তু আমি চাই, আমার চাইলে লাভ নাই, তার কথা হচ্ছে না ওই সিনেমাগুলি চলবে, এটা চলবে না, কিন্তু এটা দমায় রাখা সম্ভব না, এটা চলবে। আমি কাউকে দায়ী করব না, আমি কাউকে দায়ী করার, এখানে দায়ী করার কিছু নাই। এই জিনিসটা কেন এরকম হবে, কেন কেন মা সিনেমাটা প্রাধান্য পাবে না? কানে এত, কান ফেস্টিভ্যাল থেকে এত সুন্দর একটা আয়োজন শেষ করে দেশে ফিরলাম, আমাকে তো সম্মান জানানোর কথা, কোথায় সম্মান জানাবে, কোথায় সম্মান? কোনো কিচ্ছু নাই, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কোনোভাবে এই এখানে এই দুইটা শো নিচ্ছি, আমাকে ব্লকবাস্টার তিনটা শো দিচ্ছে, এই হচ্ছে আমার সম্বল। এখন একটা সিনেমা যদি অনেক হল না পায়, তাহলে তার তো সে আওয়াজটা উঠবে না। না, আমি ঢাকার বাইরে আপাতত যাইতে চাই নাই, হ্যাঁ, বা মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে যাইতে চাই নাই এখন পর্যন্ত, শুধু এই এই যমুনা ব্লকবাস্টার আর হচ্ছে স্টার সনি। তো আশা করছি আগামী সপ্তাহের মধ্যে সব জায়গাতেই চলে যাবে, বা এর মধ্যেই সব জায়গায় চলে যাবে।